চলো জিজ্ঞাসা করো। আজকে এসএফআইয়ের লোকজন দুষ্কৃতীরা আমার বাড়িতে এসে বাড়ি ভাঙচুর করে, লুটপাট করে এবং আমাকে রাস্তার মধ্যে নিয়ে গিয়ে লোহার রড এবং বাস দিয়ে মারধর করে এবং ধারালো অস্ত্র দিয়েও আমাকে কোপ মারতে যায়। ভাগ্য ভালো থাকার দরুন আমার বাবা আটকে নেয় এবং আমি ওই ধারালো যে অস্ত্রটা ছিল সেটা তার হাত থেকে কেড়ে নিতে সক্ষম হই। এখন সেটারই ছবি দিয়ে তারা আমাকে এবং আমার সংগঠনকে বদনাম করার চেষ্টা করে। আমার মাথায় পেটে বুকে ওরা মাটিতে ফেলে লাথি মারে, পায়ের মধ্যে লোহার রড দিয়ে তিন চারবার বাড়ি মারে। ওরা নিজেরাই বহিরাগত দুষ্কৃতি নিয়ে এসে এরকম নাটক করে আমাদেরকে বদনাম করার চেষ্টা করছে, নিজেরাই নিজেদের মধ্যে এরকম একটা নাটক সাজিয়ে আমাদেরকে বদনাম করার চেষ্টা করছে। আজকে এসএফআইয়ের লোকজন দুষ্কৃতীরা আমার বাড়িতে এসে বাড়ি ভাঙচুর করে, লুটপাট করে এবং আমাকে রাস্তার মধ্যে নিয়ে গিয়ে লোহার রড এবং বাস দিয়ে মারধর করে এবং ধারালো অস্ত্র দিয়েও আমাকে কোপ মারতে যায়। ভাগ্য ভালো থাকার দরুন আমার বাবা আটকে নেয় এবং আমি ওই ধারালো যে অস্ত্রটা ছিল সেটা তার হাত থেকে কেড়ে নিতে সক্ষম হই। এখন সেটারই ছবি দিয়ে তারা আমাকে এবং আমার সংগঠনকে বদনাম করার চেষ্টা করে। আমার মাথায় পেটে বুকে ওরা মাটিতে ফেলে লাথি মারে, পায়ের মধ্যে লোহার রড দিয়ে তিন চারবার বাড়ি মারে। ওরা নিজেরাই বহিরাগত দুষ্কৃতি নিয়ে এসে এরকম নাটক করে আমাদেরকে বদনাম করার চেষ্টা করছে, নিজেরাই নিজেদের মধ্যে এরকম একটা নাটক সাজিয়ে আমাদেরকে। তোমরা তো থানায় গেছে, আমি এখানে এসেছি ট্রিটমেন্টের জন্য। তখন এবিভিপির সবাই অতর্কিতভাবে এলো পাথরে হয়ে প্রথমে বাস, তারপরে একদম কুকুরের মতো মেরেছে আমাকে। এই যে করিডোরটা, করিডোরে মারে, সিসিটিভি ফুটেজও আছে, দেখতে পারবেন করিডোর। এই যে জাস্ট দরজাটার থেকে বেরিয়ে করিডোরে মারে আমাকে, কুকুরের মতো মারে।